সোনালী ট্রফি হাতে ফিরে আসা লিওনেল মেসির এই ছবি এখনও যেন সোনালী অতীত হয়নি। তরতাজা স্মৃতি রোমন্থন করেই এখনও কাটছে বেলা, তবে বাস্তবতা বলছে সেই বেলা ফুরিয়েছে কিং লিও যে। 23 বছর বয়সী সেই তরুণটি আর নেই আর্জেন্টিনার অলিম্পিক দলে, তাই ওর নামটাও আর অবধারিত নয়। মেসি ম্যাজিক ছাড়াই প্যারিস অলিম্পিক্সে তারুণ্যের বারুদে ঠাসা আর্জেন্টিনা একটু বিপাকেই পড়েছিল শুরুতে। বি গ্রুপের পয়লা ম্যাচেই ওরা হেরে গিয়েছিল মরক্কোর বিপক্ষে। তারপর অবশ্য ইরাক আর ইউক্রেন ম্যাচে ঘুরে দাঁড়িয়ে টেবিলের দুয়ে থেকে নকআউট নিশ্চিত করে তারা। অলিম্পিক্স হিস্ট্রি অ্যানালাইসিস বলছে, আলবি সেলেস্তে অলিম্পিক টিম সবশেষ 5টা কোয়ার্টার ফাইনালসের মধ্যে হেরেছে কেবল একটাতে। তবে 2016 আর 2021 আসরে গ্রুপ পর্বই পার হতে পারেনি তারা। যদিও সবশেষ 2008 আসরে নকআউট রাউন্ডের স্বাদ নিয়েছিল ওরা, সেবার অবশ্য ফিরেছিল গোল্ড মেডেল জিতে। ওদিকে স্বাগতিক ফ্রান্স এবারে ঘরের মাঠে দাপট দেখাচ্ছে বেশ। আসরে তারা মাত্র 2 দলের মধ্যেই একটা যারা জিতেছে গ্রুপ পর্বের সবকটা ম্যাচ, যেখানে মোট 7 গোল দিয়ে সবগুলো ম্যাচেই ওদের ক্লিনশিট। তার উপর সেই টোকিও অলিম্পিক্সে স্বাগতিক জাপানের বিপক্ষে 4 গোলে ভরাডুবির পর ফ্রেঞ্চ অলিম্পিক টিম জিতেছে টানা 9 ম্যাচ। সিনিয়র দলটা পরপর 2 বিশ্বকাপের ফাইনাল খেললেও ওদের অলিম্পিক পুরুষ টিমের কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা বেশ পুরনো। গল্পটা 1996 আটলান্টা গেমসের পুরুষ টুর্নামেন্টে, সেবারই তারা জিতেছিল নিজেদের একমাত্র গোল্ড মেডেল। সেই ফ্রান্সের সামনে এবারে পুরুষ অলিম্পিক ইভেন্টে আরেকটা মেডেল জয়ের সুযোগ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই সেমিতে ওদের প্রতিপক্ষ হবে তুলনামূলক দুর্বল মিশর অথবা প্যারাগুয়ে। তাই কোয়ার্টারে জিতলেই ফাইনাল চলে আসতে পারে একদমই ঢিল ছোড়া দূরত্বে। ওদিকে আর্জেন্টিনার ডেরায় মেসি ম্যাজিকের অভাব, সেটা কাটিয়ে উঠে বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয় করার ধারাবাহিকতা আলবি সেলেস্তেরা অলিম্পিক্সেও ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন জানার অপেক্ষা। খালিদ জামিল, 71।